মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কটূক্তি করার প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে সাংবাদিক সম্মেলন করেছে নবী প্রেমিক তৌহিদি জনতা। রোববার সকাল 11টায় মাধবদী বড় মসজিদ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় কটূক্তিকারী কুলাঙ্গার রাকিবের ফাঁসি দাবি করে বক্তব্য রাখেন মাধবদী বড় মসজিদের খতিব মাওলানা মুফতি আলহাজ মকবুল হোসেন, নজরুল ইসলাম, মুফতি জুবায়ের আহমেদ সহ অন্যান্য আলেম ওলামাগণ। উল্লেখ্য, ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির জেরে গেল 19 অক্টোবর নরসিংদী থানা পুলিশ রাকিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাকিবের নামে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্মেলনে সম্মানিত সভাপতি এবং উপস্থিত